ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী কথা 1971 সালের পর যারা রাজ্যে এসেছেন তাদেরকে বিতরণ করা হবে, চালু করা হবে ইনার লাইন পারমিট, আর্থিক সামাজিক উন্নয়নে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা, দায়ের করা সমস্ত মামলা প্রত্যাহার করা হবে। এই সমস্ত চুক্তির ভিত্তিতেই উগ্রবাদীরা আত্মসমর্পণ করেছিলেন, কিন্তু প্রশাসন আজ পর্যন্ত তাদের দাবি বাস্তবায়িত করেনি বলে অভিযোগ ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস রিটার্নস পিপল কাউন্সিল। আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই অভিযোগগুলো করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক অনন্ত দেববর্মা। এদিন শ্রী দেববর্মা অভিযোগ করে বলেন, চুক্তির ভিত্তিতে একটি প্রতিশ্রুতি রূপায়ণ করেনি প্রশাসন, কিছু কিছু ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হলেও তা মাঝপথে থমকে রয়েছে, প্রশাসন বিশ্বাস ভঙ্গ করে চলেছে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি অবিলম্বে ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে তারা দাবিগুলির প্রতি সমর্থন দিলে আগামী বিধানসভা নির্বাচনে মহারাজাকে সমর্থন করবেন। তিনি আরও জানান, রাজ্য মন্ত্রিসভার একজন মন্ত্রী সহ আরও অনেকে তাদের দাবিগুলির প্রতি সহমত জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তারাও এখন নীরব। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংগঠন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। আমাদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সামনে আমরা বলতে চাচ্ছি, আমরা বিজেপি সরকারকে চার বছর দেখেছি, যদি আপনারা দিতে না পারেন তাহলে আমরা বিকল্প ব্যবস্থা করতে পারবো, চেষ্টা করবো। তাহলে আমরা রাজার সঙ্গে আমরা আন্দোলন যাব। যদি রাজা আমাদের দাবিগুলোকে যদি আমাদেরকে ধরে ইন্স্যুরেন্স দেয়, তাহলে আমরা তাদের সঙ্গে সামনে ইলেকশনে আমরা সাপোর্ট করতে পারি। কিন্তু আমরা বেমানি করতে চাই না। রতনলাল মিনিস্টার যিশু দেবরকে আমাদের কথা দিয়েছিলেন, ওরা আমাদেরকে বলেছিল আমরা আপনারা লং টার্ম এইরকম আন্দোলন করবেন, আমি তোমাদের সঙ্গে আছি, আমাদের সঙ্গে আছি। কিন্তু এখন পর্যন্ত ওনারা এখনো আমাদেরকে কিছুই দেয় নাই। একদিন আমাকে বলেছিল, আমার সেই দিনের কথা মনে পড়ে, একদিন বলেছিল। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।